Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনের জন্য তীব্র আকর্ষণ সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য শ্বশুরবাড়ির লোকেরা আশেপাশের লোকেরা অথবা অন্যান্য শত্রুরা বিভিন্নভাবে জাদুকুফরি করে থাকে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতেই সংসারে শান্তি থাকে না, বনাবনি থাকে না। বিশেষ করে দেখা যায় শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে শাশুড়ির অর্থাৎ ছেলের বউয়ের সাথে শাশুড়ির সম্পর্কটা খুব খারাপ থাকে। তবে আমি এমন একটি ভিডিও দিব যাতে করে নিজের মেয়ের চাইতেও শাশুড়ির সাথে সবচাইতে ভালো সম্পর্ক হবে ইনশাআল্লাহ। বিশেষ একটি জিন আপনাদের সাহায্য করবে। তবে স্বামীকে বাধ্য করার ক্ষেত্রে কুবাইল বালা নামে একজন জিন আছে, বিশেষ সাহায্য সহযোগিতা করে থাকেন। আপনারা যে সকল মা ও বোনদের স্বামীর সাথে খুব বেশি খারাপ সম্পর্ক না, অল্প ঝগড়া ঝাঁটি লাগে, তারা এই আমলটি একাধারে 3 দিন অথবা 7 দিন করবেন। যাদের সম্পর্ক একেবারেই খারাপ তারা এই আমলটি 14 দিন অথবা 21 দিন করবেন। আর যাদের দেখা যায় সম্পর্ক একেবারে টিকছে না, সম্পর্ক ভেঙে যাওয়ার মতো অবস্থা, তারা এই আমলটি 41 দিন করবেন। এই জীবনে বেঁচে থাকতে কোনোদিন স্বামীর সাথে আপনাদের আর কখনোই ঝগড়া হবে না, জীবনেও কখনো মনোমালিন্য হবে না। আমি সহজভাবে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই আমলটি করবেন। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেইভাবে জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা অথবা আঙুর ফলের রস দ্বারা অথবা ডালিম ফলের রস দ্বারা এই নকশাটি লিখবেন। এরপর এই নকশার নিচে আপনারা বাংলাতে, যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন, এই নকশার সেবকগণ, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামী অমুকের ছেলে অমুকের মনে আমার জন্য তীব্র আকর্ষণ ভালোবাসা প্রেম মহব্বত সৃষ্টি করে দিন, আমি অমুকের মেয়ে অমুক, এই কথাগুলো বাংলাতে লিখবেন। যারা আরবি লিখতে পারেন তারা এই কথাগুলো আরবিতে লিখবেন। এই নিয়মে নকশা লেখা শেষ হলে নকশাটি আপনারা হচ্ছে যে কোনো খাবারের সাথে মিশিয়ে সেই পানি আপনার স্বামীকে পান করাবেন। যদি স্ত্রীর ক্ষেত্রে সমস্যা হয় তাহলে স্ত্রীকে পান করাবেন, শুধু সেখানে নামের পরিবর্তে আপনার স্ত্রীর নাম লিখবেন, বাকি কথাগুলো একই রকম থাকবে। আপনারা এই আমলটি যাদের যে ধরনের সমস্যা 3 দিন 7 দিন 14 দিন 21 দিন অথবা 41 দিন, যার যে ধরনের সমস্যা, যার সমস্যা যত বড়, সর্বোচ্চ সময় লাগবে 41 দিন। পৃথিবীর কোনো জাদুকুফুরির জিন আপনাদের সম্পর্ক এই জীবনে বেঁচে থাকতে কখনোই খারাপ করতে পারবে না ইনশাআল্লাহ। আর যাদের স্বামী দূরে থাকেন তারা এই নকশাটি এই নিয়মে লিখে একটি নকশা আপনারা হচ্ছে আপনাদের বাম হাতের বাহুতে পড়বেন, বাকি নকশাগুলো আপনারা পানিতে, নদীতে, বড় পুকুর অথবা সমুদ্রে ফেলে দিবেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জীবনে বেঁচে থাকতে আপনাদের সম্পর্ক আর কখনোই খারাপ হবে না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।